বাস্তবতার চরম সময়ে যারা সম্মুখীন হয়েছেন তারা খুব ভালোভাবে জানেন জীবনে বাস্তবতা কতটা কঠিন। জীবন এতটাই ক্ষণস্থায়ী বলেই হয়তোবা মাঝে মাঝে জীবন অনেক বেশি সুন্দর মনে হয়। এ জগতে হয়তোবা সবচাইতে সুখী মানুষটা সেই যে এ জগৎ সম্পর্কে খুব কম জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে কিন্তু লেবু পানি খাওয়াটা একটা অভ্যাস ছিল, তবে এখন কিন্তু অনেকটাই কমে এসেছে। তা আমার গত ভিডিওতে দিলওয়ার দুলাল আইডি থেকে এক আপু হচ্ছে বলেছিলেন, আপু কেমন আছো, তুমি সকালে খালি পেটে সিয়া সিড অথবা ইসুপগুলের যে ভুষিটা রয়েছে সেটা কিন্তু লেবু পানির সাথে মিশিয়ে খেতে পারো। তো আপু একটা সময় কিন্তু লেবু পানি খুব খেয়েছি, তো ভাবছি লেবুটা আর খাবো না হয়তো বা কিছুদিন, কারণ যেহেতু অ্যাসিডিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই জন্য ভাবছি যে এই সিয়াসিডটা মাঝে মাঝে আর কি খাবো, যদিও আসলে খেতে আমার তেমন একটা প্রবলেম হয় না, খেতে কিন্তু আমার ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি একটু হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে নিচ্ছি সকালে নাস্তার জন্য। আজকে একদম ঝটপট কিন্তু নাস্তা বানাচ্ছি, এই জন্য আর কি খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আমি শুধুমাত্র কিন্তু এখানে চাল ডাল এবং আলু কুচি করে দিয়েছিলাম, সেই সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচ ফালি, লবণ, হলুদ এবং তেল। তো আমি কিন্তু নাস্তাটা করে ফেলেছিলাম। তো আমরা আসলে নাস্তাটা এখন দেখা যায় মাঝে মাঝে একসাথে করা হয় না, কারণ এখন কিন্তু ইছান মাঝে মাঝে একটু ঘুম থেকে উঠে দেরি করে, ওই যে রাতে যে রাত জাগে এই জন্য কিন্তু দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তো আমি কিন্তু নাস্তাটা করে ফেলেছি আর আমার বাসায় যে কাজ করেন ওই আপাও চলে এসেছে। তো সারিকার রুমের যে বেডশিটটা ছিল সেটা আজকে চেঞ্জ করে দিলাম, কারণ এটা কিন্তু আমি দেখা গিয়েছে অনেক দিন ধরেই কিন্তু আর কি বেড়ে রেখেছিলাম। তো সারিকা বলছিল আম্মু আমার বেডশিটটা একটু চেঞ্জ করে দিও। তো এখনকার বাচ্চারা আসলে কতটা অ্যাডভান্স, তারা বেডশিটও বোঝে যে ময়লা হয়েছে। তো আমি তো বিয়ের পর কিন্তু প্রথম প্রথম বুঝতামই না যে আসলে কতদিন পরে বেডশিট ক্লিন করা দরকার। তো এই কথাটা সেদিন সারিকাকে বলছিলাম, তো অনেক হাসছিল আর বলছিল তুমি তো অনেক ছোটো বয়সে বিয়ে করেছো এই জন্য তুমি এগুলো কিছুই জানতে না। তো আসলে সত্যি তাই যে সংসার করতে করতে আমরা মেয়েরা কিন্তু একটা সময় একদম সব কিছু শিখে যাই। তো এই তো আমি কিন্তু সারিকার রুমে সব ফার্নিচার ক্লিন করে ফেলেছি এবং ঘরটা একটু ভালোভাবে গুছিয়েও নিয়েছি। তো এরপরে কিন্তু সারিকার বাবা বেশ কিছু বাজার নিয়ে এসেছে, তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় একদম ধুয়ে নিয়েছি। তো এখানে দুইটা মুরগি ছিল, মুরগিগুলো আমি কেটে নিয়েছি, আর একটা ফার্মের মুরগি ছিল সেটাও কেটে নিয়েছি। আর মাছ তো সবসময় কেটে নিয়ে আসে, কারণ আসলে আমি মাছটা তেমন একটা প্রসেস করতে পারি না। আর এখানে দুইটা ছোট হাঁস ছিল, মানে যেটাকে আমরা পাতি হাঁস বলি, তো সেই হাঁস দুটাও কিন্তু কেটে নিয়ে এসেছিল। তো আমার হাতের কিন্তু কয়েকটা জায়গায় আসলে একটু ক্ষত হয়েছে, যার কারণে কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। আর নর্মালি তো আমি আসলে মাছ তেমন একটা প্রসেস করতে পারি না এবং মাছের নামও কিন্তু খুব কম জানি, আমি কিন্তু এর আগেও ভিডিওতে কয়েকবার বলেছি। তো এই মাছটার নাম যে কী ছিল আমি কিন্তু ভুলে গিয়েছি যখন ভয়েস দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংস কিন্তু আমি কখনো আসলে ধুয়ে রাখি না, মাছগুলো ধুয়ে রাখি কিন্তু মাংস কখনো ধোয়া হয় না আমার। তো এখানে আমি মাংসগুলো এবং মাছগুলো কিন্তু এক এক করে এইভাবে আলাদা আলাদা বাটিতে একদম সুন্দর করে রেখে দিব। যেই দিন মাছ মাংসের বাজার করে নিয়ে আসা হয় সেই দিন মনে হয় যে আসলে একটা যুদ্ধ চলে, কারণ এই বাজারগুলো গোছাতে গোছাতে দেখা যায় অনেকটা টাইম চলে যায়। তো রান্নাবান্না করতে আজকে কিন্তু আমার একদম 3টা বেজে গিয়েছিল। তো এত বিরক্ত লাগে যেদিন আসলে মাছ মাংসের বাজারটা নিয়ে আসে, তো এটা না আনলেও হয় না, আবার যেদিন নিয়ে আসে সেদিন মনে হয় যে একদম সব কাজের মধ্যে যুদ্ধ চলে বলতে গেলে। তো আমি এখানে মাছ মাংসের বাজারটা গুছাচ্ছিলাম, সেই সাথে সাথে কিন্তু ইঝানকেও দেখতে হচ্ছিল। তো ইঝান যতক্ষণ আমি কিচেনে থাকি ততক্ষণ কিন্তু কিচেনে ঘুরঘুর করে, দেখা যায় প্লেট বাটি চামচ যা পায় সব কিছু নিয়ে দৌড় দেয়। আবার দেখা যায় ভালো ভালো যেগুলো আমি ধুয়ে রাখি বাটিগুলো প্লেটগুলো ওগুলো কিন্তু আবার নেয়, ওর মধ্যে দেখা যায় পেঁয়াজ নেয় আলু নেয়, এগুলো আবার আমাকে ক্লিন করতে হয়। আমার কিচেনের যে বেসিনটা রয়েছে সেখানে যে নলকাটা সেট করা আছে সেটা এমনভাবে সেট করা আছে যে আসলে যখন কোনো কিছু ধোয়াধুয়ির কাজ করতে যায় একদম পুরো কিন্তু ভিজে যায়। তো খুব বেশি অসুবিধা হয় যখন মাছ মাংসের বাজার নিয়ে আসে, বিশেষ করে মাছগুলো যখন ক্লিন করতে যায় তখন কিন্তু একদম পুরো ভিজে যায়। তো আসলে দেখা যায় ধোয়াধুয়ির কাজগুলো করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। তো নিজের বাসায় হলে আসলে যে কোনো কিছু কিন্তু চট করে করে নেওয়া যায়, কিন্তু যখন আমরা ভাড়া বাসায় থাকি তখন চাইলেই কিন্তু সব কিছু করতেও পারি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছ মাংসের বাজার অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু দেখেন আমি বক্সে বক্সে সবগুলো আলাদা করে নিয়েছি।
তো এখানে আমি যে মুরগির বুকের অংশটা ছিল সেটা আলাদা করে রেখেছিলাম, এবং যেগুলো আর কি লেগ পিসের মতো ছিল, যেগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই হয়তো বা পরবর্তীতে বানাতে পারবো, সেই পিসগুলো আমি আলাদা করে রেখেছি। মুরগি দুটো আলাদা করে রেখেছি এবং সেই সাথে কিন্তু হাঁস দুটোও আমি আলাদা করে রেখেছি। তো সব বাজার কিন্তু গুছানো শেষ, এখন আমি রান্না করব। এই টেনশন আমার মাথার মধ্যে কাজ করছিল যে কখন আমি এগুলো রাখবো আর কখন রান্না করব। দুপুরে রান্নাটা হয়ে গেলে আসলে আমাদের কিন্তু মনে হয় যে সারাদিন আর কোনো কিছু নাই, একদম আমরা টেনশন ফ্রি। বিকালের নাস্তাটা আসলে অপশনাল, কখনো কখনো বাইরে থেকেও কিন্তু কিনে খাওয়া যায়, কিন্তু দুপুরে খাবারটা আমার কাছে মনে হয় যে আসলে বাসায় না করলে একদমই স্বস্তি পাওয়া যায় না। তো এখানে কিন্তু মাছের বড় বড় দুটো ডিম ছিল, তো ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ওপরে যে রগের মতো অংশগুলো থাকে সেগুলোও কিন্তু আমি একদম সুন্দর করে তুলে নিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি এবং সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়াটাও দিয়েছি। এইভাবে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব। কিছু সময় বলতে আমি এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো অবশেষে আমি কিন্তু এখন রান্না করতে চলে এসেছি। তো মনে হচ্ছিল যে আমি একদম যুদ্ধে জয় করেছি এমন একটা অবস্থা। তো আসলে সত্যি কথা বলতে আমার মাছ মাংসের বাজার যেদিন নিয়ে আসে সেদিন মনে হয় যে একদম খুব বেশি বিরক্ত কাজ করে, আমার মনে হয় আমার মতো অনেক আপুদেরই করে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব, আর সেই সাথে আজকে ডিমটা রান্না করব, মাছের যে ডিমটা মাখিয়ে রাখলাম। তো আমি এখানে প্রথমেই আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি, সেই সাথে কিন্তু লবণ হলুদ এবং দিয়েছিলাম মরিচ ফালি। তো মশলাটা খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। বাসায় ছোট চিংড়ি মাছ ছিল না, তো একবার ভাবছিলাম কি করব, এগুলো ছোট করে দিব কি না। আবার পরবর্তীতে ভাবলাম যে না, যেহেতু অন্য কোনো মাছ রান্না করছি না তাহলে এভাবেই দিয়ে দিই। তো এভাবেই পরবর্তীতে কিন্তু রান্না করেছিলাম। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু কচুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু পানিটা অ্যাড করব। ঠিক যতটুকু পরিমাণে পানিটা দরকার ঠিক ততটুকু পরিমাণেই আমি এখানে পানিটা অ্যাড করেছি। আমার গত ভিডিওতে চামেলি আদি বাইরে থেকে আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছো, আজকে টেবিল ক্লথ ও রানারগুলো অনেক সুন্দর, তোমার মতো আমিও যে কোনো সবজি বা ফল অফ সিজনের কেন জানি খেতে ইচ্ছে করে না। আর তোমার ভিডিওর একদম শেষের যে সোফার কাভার দিয়ে ঘর বানানো খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আপু আসলে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। তো আপু একদম সত্যি কথা বলেছো, আমরা কিন্তু বাচ্চাদের যে কোনো জিনিস দেখলে কিংবা তাদের খেলা দেখলে কিন্তু আমাদের ছোটবেলাটাতেই ফিরে যায়। তো সত্যি অনেক মিস করি, চাইলেও কিন্তু সেই জীবন আমরা আর ফিরে পাবো না। তো এখানে আমি এখন মাছের যে ডিমটা রান্না করব তার জন্য প্রথমে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ পরিমাণে, তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি, এরপরে আমি এক এক করে এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়েছি, এরপরে কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি, এরপরে এখানে আমি কিছুটা পরিমাণে জিরার গুঁড়া দিয়েছিলাম। তো এগুলোই দিয়ে কিন্তু আমি মাছের ডিমটা রান্না করেছি। তো এখন মাছের ডিমটাকে আমি কয়েক টুকরা করে ভাগ করে নিয়েছি, কারণ এটা আসলে নাড়তে নাড়তে পরবর্তীতে কিন্তু ঝুরা ঝুরা হয়ে যাবে। তো এই জন্য একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করে। মাছের ডিম খেতে আমার খুব বেশি ভালো লাগে। তো সারিকাকেও দেখি যখন ছোটো ছোটো মাছ আর কি রান্না করি, সেটা ট্যাংরা মাছ হোক কিংবা শিং মাছ হোক, তার ভিতরে যখন ডিম পায় কী যে খুশি হয় একদম আমার মতো। তা আম্মা একটা কথা বলে যে যে মাছে নাকি ডিম থাকে সেই মাছের নাকি টেস্ট কম হয়। তো আমি কিন্তু বারবার চেক করছিলাম যে আসলে কচুগুলো ভালো নাকি ভালো না। তো দেখলাম যে না, সেদ্ধ হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে যে মাছের ডিমটা আমি রান্না করছিলাম সেটা কিন্তু আমি একটু অল্প আঁচে রেখেছিলাম, খুব বেশি একদম হাই হিটে দিইনি। তো এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এখানে এক্সট্রা পানিগুলো খুব একটা অ্যাড করিনি, একদম সামান্য পরিমাণে একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু কচু দিয়ে যে মাছ রান্না করেছি সেটাও হয়ে গিয়েছে প্রায়, আর এদিকে কিন্তু মাছের ডিমটাও প্রায় হয়ে গিয়েছে। তো রান্নাবান্না কিন্তু একদম ডান। তো রান্নাবান্না যখন হয়ে যায় কী শান্তি লাগে, মনে হয় যে রান্নাঘর থেকে বের হতে পারবো। কচু কিন্তু আমার খুব বেশি পছন্দ, কচু, কচুর লতি। তো কচুর লতিটা বেশি ভালো লাগে, তারপরে কচুটা ভালো লাগে। তবে ছোটোবেলায় কিন্তু এমন একটা সময় ছিল যে আমি আসলে কচুর লতি কিংবা কচু এগুলো একদমই খেতে চাইতাম না, এত বেছে বেছে খেতাম, এত ইয়া ছিলাম কি বলবো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি প্রতিটা তরকারি খাই। তো এখানে আমি মাছের ডিমটাও কিন্তু নামিয়ে নিয়েছি, আর এদিকে কচুর যে তরকারিটা সেটাও কিন্তু এখন নামিয়ে নিব। তো আমি এইদিকে কিন্তু ইঝানকেও একটু গোসল করে দিয়েছিলাম এই ফাঁকেই। তো বাচ্চাদের গোসল করানোটা এটা কিন্তু একটা মাথার মধ্যে অনেক বড় একটা টেনশন কাজ করে যে না, একদম টাইমলি গোসলটা করাতে হবে। তো দেখা যায় খুব বেশি দেরি হয়ে গেলে বাচ্চাদের তো জ্বর ঠান্ডা এগুলো আর কি লেগে যেতে পারে। তো সারিকা তো বড় হয়েছে কিন্তু ছোটোটাকে তো টেক কেয়ার আর কি করাই লাগে।
এর মধ্যে দিয়ে কিন্তু রান্নাগুলো হয়ে গিয়েছে। তো রান্নাগুলো হওয়ার পরে আমি কিন্তু টেবিলে খাবারটা দিয়ে গোসল করে নিয়েছিলাম, এরপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আমি কিন্তু গতকালকে আমার যে নতুন চ্যানেলটা আছে ওয়ার উইথ শিমুল, সেখানে কিন্তু ড্রেসের যে ভিডিওটা সেটা কিন্তু আপলোড করেছি। আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো বা দেখেনও নি। তো এই যে আমার কমিউনিটিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে একটা পোস্ট আছে, সেখানে এই লিঙ্কে ঢুকলে কিন্তু দেখতে পাবেন যে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি। তো আমার নতুন চ্যানেলের নাম কিন্তু ওয়ার উইথ শিমুল, যেখানে আমি ড্রেসগুলোর ভিডিও দিয়ে থাকি। গতকালকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ড্রেস দেখিয়েছি। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, ফেসবুক পেজের নামও কিন্তু ওয়ার উইথ শিমুল। এখানে কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে থাকি। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা যারা আমার যে পেজটি এখনও ফলো করেনি, তারা কিন্তু চাইলে আমার সঙ্গে থাকতে পারেন। তো এখন হচ্ছে বিকেলবেলা, এখন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাবো। তো আজকে সারিকার পছন্দের একটা নাস্তা বানাবো। তো বলছিল, আম্মু তুমি এখন আগের মতো মজার মজার নাস্তাগুলো বানাও না। তোর এই কথা শুনে আমি খুব হাসছিলাম। তো বলছিল, আজকে তুমি আমার পছন্দের নাস্তা বানাবে। তো আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার আবার পছন্দের নাস্তা কোনটা। তো বলছিল যে বাবা যেহেতু আজকে মুরগি নিয়ে এসেছে, তুমি আমাকে আজকে একটু সুন্দর করে চিকেন স্টেক বানিয়ে দাও আর একটু ম্যাশ পটেটো করে দাও। তো আমি কিন্তু এখানে যে চিকেনের বেস্ট পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে রেখে দিয়েছিলাম। তো এটা বের করে নিয়েছি। এরপরে এখানে আমি সয়া সস দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এরপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এবং সেই সাথে এখানে আমি কিছুটা গোলমরিচ একটু টেলে নিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে আমি ক্রাশ করে নিয়েছি। মশলাগুলো যেন ভালোভাবে ভেতরে প্রবেশ করে এই জন্য কিন্তু একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে দেখেন এইভাবে কিন্তু আমি একটু কেচিয়ে নিয়েছিলাম। এটা আসলে যার যার পছন্দ মতো। তো আমার কাছে মনে হয় এভাবে যদি একটু কাটা চামচ দিয়ে কেচিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে। তো এইভাবে এই জন্য আমি একটু করে নিচ্ছিলাম। আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আর অন্যদিকে কিন্তু আমি ম্যাশ পটেটোর জন্য আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি। আমার গত ভিডিওতে নাইমাস লাইফস্টাইল থেকে আমাদের প্রিয় নাইমা আপু কমেন্ট করেছেন, টেবিলের ম্যাটগুলো খুব সুন্দর আপু, আমি কয়েকদিন পরপর বেডের নিচে পরিষ্কার করি। ইছান বাবার মতো আদিয়ানও কিন্তু অনেক বেশি ঘর এলোমেলো করে। ভালো থেকো আপু, অসংখ্য ধন্যবাদ আপু। তো নাইমা আপু কিন্তু একজন ব্লগার, তো নাইমা আপুর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু নাইমা আপুর যে চ্যানেলটি সেটা কিন্তু ভিজিট করতে পারেন। তো আপু খুব চমৎকার চমৎকার ভিডিও বানায় আর আপুর এত সুন্দর গোছানো পরিপাটি সংসার, যেটা দেখলে কিন্তু সত্যিই মন অনেক ভরে যায়। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে করে নিব। এটা চাইলে হাতে ভর্তা করা যায়, তবে এরকম স্মুথ হবে না। এই জন্য খুব ভালো হয় যদি এভাবে একটা স্ট্রেনারে করে এভাবে আর কি হাত দিয়ে কিংবা একটা চামচ দিয়ে এভাবে করে নেওয়া যায়। তো আমার কাছে মনে হয় হাতে সুবিধা লাগে, এই জন্য কিন্তু হাতেই করে নিয়েছি। আর দেখেন, দেখে বুঝতেই পারছেন যে কতটা স্মুথ হয়েছে। তো এটাকে আমি খুব ভালোভাবে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আমার কাছে কিন্তু ম্যাশ পটেটো খেতে খুব বেশি ভালো লাগে। এটা এত সুন্দর একটা স্মেল বের হয় এবং এত সুন্দর হয় খেতে, টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখন এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। এরপরে আমি একদম গরম ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি। তো আমি এখন দুধ এবং বাটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে এইভাবে চামচ দিয়ে কিন্তু একটু মেখে নিব। তো মেখে নেওয়ার পরে আমি এখানে কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করব, একদমই টেস্ট অনুযায়ী। তো এখানে আমি লবণটা অ্যাড করে দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে নেড়ে নিব। আমার মেয়েটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে। সারিকা কিন্তু বাইরে খাবার খেতে, বাইরে ঘুরতে খুব বেশি পছন্দ করে। তো ওর মধ্যে একটা প্রবণতা আছে যে আমি সবসময় বাইরে খাবার খাবো, যেটা আসলে সবসময় সম্ভব হয় না। সবসময় যদি বাইরে খাবার খায় তাহলে বাচ্চাদের রুচি কিন্তু বাসার যে খাবার সেই সাধারণ খাবারের প্রতি কিন্তু একদমই থাকে না। তো ওর কিন্তু তাই, ও কিন্তু ভাত যেভাবে খায় বাইরের খাবারগুলো কিন্তু এভাবে খায় না। বাইরের খাবারগুলো দেখা যায় একদম খুব রুচি করে খায়। তো এই ধরনের খাবারগুলো মাঝে মাঝে আসলে ওকে করে দিলে ও কিন্তু খুব খুশি হয়। তো এই তো আমি কিন্তু এখন চিকেন যে স্টেকগুলো তৈরি করব, তার জন্য কিন্তু চিকেনের যে বুকের অংশগুলো সেগুলো কিন্তু এভাবে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু আমি এই বিট ও বিট একটু হালকা করে ভেজে নিব। তো প্রথমে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা বাটার অ্যাড করব। তো বাটারটা অ্যাড করলে দেখা যায় স্মেলটা খুব সুন্দর আসে এবং সেই সাথে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো এই তো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে বাটারটা দিয়ে দিলাম। আর বাটারটা দেওয়ার পরে এখন কিন্তু চিকেনের গায়ে যেন বাটারটা লেগে আসে এই জন্য কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর বাটারটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে, মাশাআল্লাহ। তো এই চিকেন স্টেক কিংবা রোস্ট এই সব করতে গেলে দেখা যায় গ্যাসের যে চুলা এবং যে তার আশেপাশের জায়গাগুলো এগুলো কিন্তু দেখার মতো থাকে না, একদম ময়লা হয়ে যায়। তো এখানে আমি কিছুটা গাজর এভাবে কিন্তু একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো বাসায় ক্যাপসিকাম ছিল না, না হলে কিন্তু ক্যাপসিকামটাও দেওয়া যায়। এতে করে কিন্তু কালার কম্বিনেশনটা দেখতে চমৎকার লাগে, একদম একটা লাল সবুজের সমাহার বলতে গেলে। তো যেটা ছিল সেটা দিয়েই আর কি কাজ সেরে নিয়েছি। তবে ওই যে একটা কথা যে অফ সিজনের কোনো কিছু ভালো লাগে না, গাজরগুলো যখন আমি মুখে দিয়েছিলাম একদমই ভালো লাগছিল না।
তো যাই হোক, তারপরে আসলে কি করার, প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে কিছু জিনিস আসলে খেতে হয় আমাদেরকে। তো এখানে আমি যে চিকেন স্টেকগুলো সেগুলো কিন্তু ভেজে নিয়েছি খুব ভালোভাবে, আর এটা হয়ে গিয়েছে, এই জন্য এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারি না, তবে যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সারিকার পছন্দের নাস্তাটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি, আর সেই সাথে কিন্তু এটা টেবিলে সার্ভ করেও দিয়েছি। তো সবাই আমরা কিন্তু একটু করে খেয়েছিলাম। আর এই তো ইঝানকে দেখেন, ওকে কিন্তু আমি নাড়ু করে দিয়েছি। ওর সাথে কিন্তু আপনাদেরকে আমি এর আগে দেখা করাইনি, তো কয়েকদিন হয়েছে ওকে নাড়ু করিয়ে দিয়েছি। তো এখানেও বলছিল যে আমার চুল নাই, যেটা শুনে আমি খুব হাসছিলাম। তো রিয়েল ভয়েসটা আসলে রাখতে চেয়েছিলাম, পরবর্তীতে তাড়াহুড়োর জন্য রাখা হয়নি। তো এই তো ওর ছোটো ছোটো হাতে ও কিন্তু চেষ্টা করছিল একটু খাওয়ার জন্য, তবে আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু একটু খেয়েও ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।